হয়ে গেছে শাহ আমানত ফেরিটি দৌলতদিয়ার প্রান্ত থেকে পাটুরিয়া উদ্দেশ্যে ছেড়ে আসার সময় বুধবার সকাল 9:45 দিকে এই 5 নম্বর ঘাটে পানি তলা ছিদ্র হয়ে পানি প্রবেশ করে সেই ফেরিটির এই 15টি যানবাহন এবং কয়েকটি মোটরসাইকেল নিয়ে তলিয়ে যায়। সেখানে এখানে গতকালকে থেকে যে তলিয়ে যাওয়া পণ্যবাহী ট্রাক বা কাভার্ড ভ্যান বা অন্যান্য চালকদের বা মালিকদের আমরা ঘাট এলাকায় অপেক্ষা করতে দেখেছি, কিন্তু কোনো নিখোঁজ কোনো যানবাহন শ্রমিক বা এই ফেরির কোনো যান শ্রমিক কিন্তু নিখোঁজ হওয়ার সংবাদ উপজেলা প্রশাসন বা জেলা প্রশাসনের পক্ষ থেকে তাদের কাছে লিখিত বা মৌখিকভাবে জানানো হয়নি। সেক্ষেত্রে উপজেলা প্রশাসন বা কর্তৃপক্ষ ধারণা করছেন যে কোনো যানবাহন শ্রমিক বা কোনো ব্যক্তি নিখোঁজ হননি, তারা আসলে তীরে এসে অনেকটা সময় থাকার কারণে ধারণা করা হচ্ছে যে এটি সত্য মানুষ বা যানবাহন শ্রমিক যে পুনর্বিপণ্য ট্রাক সেটা পড়ে যায় সেই পণ্যবাহী ট্রাকের যে শ্রমিক তারা তীরে উঠতে সক্ষম হয়। আর সেক্ষেত্রে তারা আরেকটি বিষয় তারা রেখেছেন যে আমার শিবালয় নির্বাহী উপজেলা নির্বাহী কোনো কথা আমাকে জানিয়েছেন, যদি কোনো মরদেহ উদ্ধার করা হয় সেক্ষেত্রে এই মরদেহ নিজ জেলায় বা নিজের বাড়িতে পৌঁছানোর জন্য এবং মরদেহ দাফন কাফনের জন্য 25,000 টাকা করে বরাদ্দ রাখা হয়েছে। যদি এরকম ইহা সেটা তারা সেভাবে দেখবেন, কিন্তু এখানে এই আজকে প্রায় দুপুর হয়ে গেছে, কিন্তু উদ্ধার তৎপরতা উদ্ভাবকদের কিন্তু এই BWT-র উদ্ধারকারী জাহাজ হামজা কিন্তু বেশ বেগ পেতে হচ্ছে, কারণ কাভার ব্যান্ডগুলো তলিয়ে থাকার কারণে সেখানে পানি বা ইয়ে কারণ সেগুলো উঠাতে কিন্তু সময় লাগছে। আর এখানে যেগুলো এখনও যানবাহন উদ্ধার করা যায়নি সেই যানবাহন শ্রমিক এবং চালক সাথে আমরা কথা বলেছি, তারা আমাকে জানিয়েছেন যে যতটুকু দ্রুত সম্ভব তারা এই যানবাহন তাদের উদ্ধার করে তাদের হস্তান্তর করতে পারে, তাদের যে ক্ষয়ক্ষতি হয়েছে সেই ক্ষয়ক্ষতিটি হয়তো তারা কমিয়ে আনতে পারবে। আর এখানে আমরা যানবাহন মালিক ইয়াকুব সাথে আমরা কথা বলি, তিনি আমাকে জানিয়েছেন তিনি লোন করে ব্যাংক থেকে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে তার লোন করে কিন্তু যানবাহনটি তারা রাস্তায় নামিয়েছিল, সেটি কিন্তু এই গতকালকে শাহ আমানত শাহ উল্টে যাওয়ার কারণে কিন্তু তারা মারাত্মক আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আর পাটুরিয়া প্রান্ত থেকে যে আজ বৃহস্পতিবার দুপুর পর্যন্ত 4টি পণ্যবাহী ট্রাক বা কাভার্ড ভ্যান উদ্ধার করা হয়েছে, এই ছিল পাটুরিয়া প্রান্ত থেকে সর্বশেষ খবর।